নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? সৌরব মিষ্টি ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঠের হাতে পাতা খেলার তার দ্বিতীয় অংশ আপনাদেরকে দেখাব। সর্বপ্রথম জানাই আমার যারা ভিডিওতে যারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং যারা ভিডিও দেখছেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে আর আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের আনন্দ দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন, কবিরাজেরা পাতাকে ডাকার জন্য কত রকম অঙ্গি ভঙ্গি কত সরঞ্জাম নিয়ে পাতাকে তাদের কাছে তাদের ধুলে ডাকার জন্য আহ্বান করছে। দেখেন এখানে আরাক ধুলে ফকিরদের, এখানে মাটি থাবড়াতে থাবড়াতে মাটি গর্ত করে ফেলছে চাচা। দেখেন খালি গায়ে পাতাকে ডাকা শুরু করে দিচ্ছে, আর পাতা ধুলি ছাড়া এক সময়ও নড়ে না। মানে ধুলির যে কি পাওয়ার, ধুলির যে মন্ত্রের পাওয়ার, এটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন ধুলির মন্ত্রের যে কি শক্তি। ঢুলি বলতে যিনি ঢোল বাজাচ্ছে এনাকেই ঢুলি বলা হয়। আর আমি পাতা খেলাটা দেখে আমি অনেক আনন্দ পাইছি, আমি সত্যি এরকম পাতা খেলা আমি কখনো দেখিনি। আর এই পাতাগুলা কোনো নির্দিষ্ট পাতা না, পাতাগুলা জনগণের মধ্যে থেকেই মন্ত্রের মাধ্যমে চলে আসে। আর লোকে মুখে শোনা যায় যে পাতা বলতে যারা তুলারাশি হয় তারাই নাকি মন্ত্র যখন এই ঢোলের শব্দ পড়ে আর ঢোলে যখন সিঙ্গার দেয়, সিঙ্গার জিনিসটা কি আমার আগের ভিডিওতে প্রথম পর্বে দেওয়া আছে সিঙ্গার কি। সিঙ্গার জিনিসটা যখন দেয় তখন নাকি এই তুলারাশির যারা আছে তারা থাকতে পারে না, তাদের শরীরের মধ্যে ব্যথা তৈরি হয়ে যায়। সত্যি না মিথ্যা একমাত্র তারাই জানে। তবে আমি এক পাতা যিনি খেলে বা পাতা যিনি ইয়া হয় ওই তুলারাশির ওই ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছিল যে যখন মন্ত্র পাঠ করে তখন তার ভিতরে একটা অন্যরকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যে দেখেন এখানে এক ভাই দুই হুজুর পাতা ডাকতেছে, হুজুরকে জিজ্ঞাসা, হুজুর বলতেছে যে খেলা এখনো শুরুই হয়নি, খেলা মানে খেলার এখনো কিছুই হয়নি, খেলা কেবল শুরু। উনি বলতেছে মানে মন্ত্র এখনো উনি শুরু করেনি। দেখেন খেলা। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরের ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আশা করি ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার।